মাননীয় সদস্য জনাব হারুনুর রশিদ, চাঁপাইনবাবগঞ্জ তিন। জি মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। জনাব মজিবুল হক চূর্ণ যে বিষয়টি উত্থাপন করেছে, আমি মাননীয় স্পিকার প্রায় একই রকম, যে আমরা এই দীর্ঘদিন যাবৎ লক্ষ্য করছি উদ্বেগের সঙ্গে। কিছুদিন আগে মাননীয় স্পিকার, গত বছরই সম্ভবত, নারায়ণগঞ্জে মসজিদে নামাজরত অবস্থায় প্রায় 40 জনের অধিক মানুষ মারা গিয়েছিল এবং অনেক আহত হয়েছিল, যেটাকে দীর্ঘদিন চিকিৎসা দিতে হয়েছে। এবং গতকালকে রাজধানীর মগবাজারের মতো একটি ব্যস্ততম জায়গায় যে দুর্ঘটনাটি ঘটেছে, এ দায়িত্ব সরকারকে নিতে হবে। মাননীয় স্পিকার, এখানে বিদ্যুৎ জ্বালানি মন্ত্রী নাই, বিদ্যুৎ জ্বালানি বিভাগের যারা এই গ্যাস সরবরাহের দায়িত্বে আছে, যত্রতত্র যেখানে সেখানে এভাবে রেস্টুরেন্ট গড়ে উঠছে, সেগুলোর সেফটি আছে কি না? আগে আমরা বিভিন্ন দেশে ঘুরি, দেখি লেখা থাকে সেফটি ফার্স্ট, কিন্তু বাংলাদেশে কী অবস্থা? মাননীয় স্পিকার, এইভাবে আজকে বিদ্যুতের ট্রান্সফরমার বাস্টে লোক মরে যাচ্ছে, বিদ্যুতের চার ছিঁড়ে পড়ে বাড়ির উপর লোক মারা যাচ্ছে। এই কাজগুলো আজকে যারা বিদ্যুৎ বিভাগের এখানে মাননীয় মন্ত্রী নাই, তাদেরকে তো জবাবদিহিতার আওতায় আসতে হবে। মাননীয় স্পিকার, রাজধানীর মতো জায়গায় যদি আজকে এরকম একটা ঘটনা ঘটে, সেখানে কতগুলো বাস ক্ষতিগ্রস্ত হয়েছে, কি ভয়াবহ একটা অবস্থা হয়েছে, সেখানে অনেকগুলো বাড়ি আজকে ঝুঁকিপূর্ণ হয়ে গেছে, এই যে ক্ষতিগ্রস্ত যেটা হয়েছে, এটা কার দায়, কে নিবে দায়ী? মাননীয় স্পিকার, এই বিষয়গুলো মাননীয় স্পিকার আমি এখানে আপনাকে অনুরোধ করবো, আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী আছেন, প্রধানমন্ত্রীকে অবশ্যই এই বিভাগকে কঠোরভাবে নির্দেশ দিতে হবে যে ঢাকা শহরে বাসাবাড়িতে বিভিন্ন জায়গায় যে বিদ্যুৎ সরবরাহ যারা লাইন নির্মাণ করেছে, এগুলোর সেফটি জায়গাটা নিশ্চিত করতে হবে। এখানে বেআইনি যারা গ্যাস সংযোগ নিচ্ছে, যারা বেআইনি বিদ্যুৎ সংযোগ নিচ্ছে, এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করলে মানুষকে এভাবে প্রতিনিয়ত মানুষ মরবে। মাননীয় স্পিকার, আমি মনে করি এই বিষয়টি আমি আপনার মাধ্যমে এখানে মাননীয় সংসদ নেতা আছেন, ওনার দৃষ্টি আকর্ষণ করছি। আর একটি বিষয় মাননীয় স্পিকার খুবই গুরুত্বপূর্ণ, যে গত 17 তারিখ আমি এই মহান জাতীয় সংসদে বাজেটের উপর সাধারণ আলোচনা অংশগ্রহণ করেছিলাম এবং এই আলোচনায় আপনার আমার পরেই আমাদের মাননীয় সদস্য আবু সাইদ আল মাহমুদ স্বপন জয়পুরহাট 2, উনি যে বক্তব্য দিয়েছে, সংশোধিত হওয়া দরকার মাননীয় স্পিকার, এটি একান্ত প্রয়োজন, নাহলে আমরা সকলেই গুণাগার হব। মাননীয় স্পিকার, আমি যে কারণে আপনার দৃষ্টিতে নিয়ে আসছি, খুব 1 মিনিট লাগবে। মাননীয় স্পিকার, উনি যে বক্তব্যটি দিয়েছেন, উনি এখানে বলছেন উনি সংবিধান মানেন, সংবিধান দিয়ে শপথ নিয়েছেন, সংবিধানের প্রস্তাবনায় যেখানে ধর্ম নিরপেক্ষতার জায়গা রয়েছে সেখানে তিনি উদ্দেশ্য প্রণীতভাবে কোরআন নিয়ে এসে বলেছেন কোরআনে ধর্ম নিরপেক্ষতার জায়গা নাই। তাহলে কোরআনের যে আয়াতটি লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমরা তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে, এটিকে আমরা আওয়ামী লীগ কি কোরআনে লিপিবদ্ধ করেছি নাকি এটা আল্লাহর বাণী? কোরআনের খণ্ডিত অংশ পাঠ করে, বিকৃত করে, অর্থ করে মানুষের মাঝে ছড়িয়ে দিয়ে জঙ্গিবাদের সূচনা কারিগর মূল বিএনপি। মাননীয় স্পিকার, এই আলোচনাটা কিন্তু এখন ইউটিউবে ভাসছে, আমি শুধু আপনার মাধ্যমে একটু বলতে চাচ্ছি। মাননীয় স্পিকার, আল্লাহ পাক সুরা কাফিরুন এই লাস্টের আয়াতটা আপনি পড়ছেন, তাও সঠিক অর্থ উনি উচ্চারণ করেন নাই। সুরা কাফিরুনের যে মূল অর্থ, যা কাফের মুশরিকদের আল্লাহর রসুলের কাছে দাওয়াত নিয়ে গেছিল তাদের ধর্ম অনুসরণ করার জন্যে, এবং সেইখানে যে আয়াতটির মধ্যে 4টি একই রকম অর্থ, যে আমি ইবাদত করি না, তোমরা যার ইবাদত করো, আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত, এই জিনিসটা 4 বার আছে। এবং লাস্টে উনি লাস্টে যে লাকুম দিনকুম অলিয়া দিন, অর্থ হচ্ছে যে তোমাদের কর্ম কর্মফল তোমাদের জন্য, আমার কর্ম আমার কর্মফল আমার জন্য। মাননীয় স্পিকার, আল্লাপাক পবিত্র কোরআনের সুরা মাইদাতে সুস্পষ্টভাবে বলছেন ইসলামকে তোমাদের জন্য দিন হিসাবে নির্ধারণ করে দিয়েছে, এটা একেবারে সুস্পষ্ট কোরআন আয়াত। মাননীয় স্পিকার, এখানে আল্লাপাক কোরআনে বলে দেন যে যার যা ধর্ম তা পালন করো, এটা ভুল আছে। মাননীয় স্পিকার, আমি মনে করি আপনিই দায়িত্ব নেবেন, না হলে এটা একটা কোরআনের সব ব্যাখ্যাটা আপনার ভুল যাচ্ছে, এটি আপনি সংশোধন করে দেবেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। উনি কি বড় লোকের পক্ষে, উনি কি কোটিপতিদের পক্ষে, উনি কি আমলাদের পক্ষে, উনি কি ব্যবসায়ীদের পক্ষে, উনি সাধারণ জনগণের পক্ষে ছিলেন? আজকে মাননীয় অর্থমন্ত্রী এই যে বাজেটটা দিয়েছেন, এখানে বঙ্গবন্ধুর আদর্শের কথা বলে শুরু করছেন, স্বপ্নের কথা বলে শেষ করেছেন, মাঝখানে উনি আর কিছুই রাখেন নাই। এই বাজেটটা মাননীয় স্পিকার আগাগোড়া ধনীদের স্বার্থে এবং ব্যবসায়ীদের স্বার্থে উনি প্রণয়ন করেছেন। 1972 সালে এই সংসদে রাজনীতিবিদদের সংখ্যা ছিল 95%, আর 5% ছিল ব্যবসায়ী। আজকে 2021 সালে 75% ব্যবসায়ী আর 25% রাজনীতিবিদ, এই হচ্ছে অবস্থা বাজেটের। মাননীয় অর্থমন্ত্রী একজন ধনাঢ্য ব্যবসায়ী, স্বভাবত কারণে তাদের স্বার্থে তাদের জন্য এই বাজেট প্রণয়ন করা হবে, এখানে বৈষম্যের কোনো ই থাকবে না।
রূপরেখা থাকবে না। এই বাজেটের দেওয়ার ফলে ধনী আরও ধনী হবে, গরিব আরও গরিব হবে। মাননীয় স্পিকার, আজকে কি হচ্ছে মাননীয় স্পিকার, এইখানে দেখেন ধনী কীভাবে ধনী হচ্ছে। মধ্যবিত্ত শ্রেণী যারা ছিল এই দেড় বছরে কোভিডের যন্ত্রণায় তারা নিম্ন মধ্যবিত্ত শ্রেণীতে নেমে গেছে। নিম্ন মধ্যবিত্ত শ্রেণীতে যারা ছিল তারা নেমে আসছে নিম্ন শ্রেণীতে, এবং নিম্ন শ্রেণীতে যারা ছিল তারা দরিদ্র সীমার লাইনে দাঁড়িয়ে গেছে। যারা দরিদ্র সীমায় ছিল তারা হত দরিদ্র সীমায় চলে আসছে। তাহলে ধনী দরিদ্রের মধ্যে ব্যবধান কিন্তু বেড়ে যাচ্ছে। আপনি পদ্মা ব্রিজ করছেন মাননীয় প্রধানমন্ত্রী, পদ্মা ব্রিজ করছেন, মেট্রো রেল করছেন, উনি আমাদের বঙ্গবন্ধু টানেল করছেন, বঙ্গবন্ধু স্যাটেলাইট করছেন, সবই করছেন, কিন্তু বৈষম্য ঘোষাতে পারবেন না। এতে মানুষের জীবনমানের উন্নয়ন ঘটবে কিন্তু বৈষম্য কিন্তু বেড়ে যাবে, কারণ ধনী আরও ধনী হবে, গরিব আরও গরিব হবে। আজকে দেশে কোনো রাজনীতি নেই, সরি, মাননীয় সদস্য তোফায়েল আহমদ সাহেব যথার্থ বলেছেন, দেশে কোনো রাজনীতি নেই। আওয়ামী লীগের বৃহস্পতি এখন তুঙ্গে, কারণ কোনো রাজনীতি নেই। তো রাজনীতি নামে এখন পালাগারের অনুষ্ঠান হয়। সন্ধ্যার সময় মাননীয় ওবায়দুল কাদের সাহেব এক পালা গান, বিএনপি ওইগে একটু পরেই এবার টেলিভিশনে আরেক পালা, ফখরুল ইসলাম আলমগীর সাহেব আরেক পালা গায়। আমরা রাজনীতিবিদরা ঘরে বসে টেলিভিশনে পালাগানের রাজনীতি দেখি। এই পালাগান চলতেছে দেড় বছর, রাজনীতি শূন্য, কোথাও রাজনীতি নেই। প্রত্যেকটা জেলার দায়িত্ব দেওয়া হয়েছে সচিবদের, মাননীয় প্রধানমন্ত্রী ডিসিসির সাথে কথা বলে, আর এমপি সাহেবরা পাশাপাশি বসে থাকেন দূরে, তারা বলছে ডিসি সাহেব আমি একটু কথা বলবো প্রধানমন্ত্রীর সাথে। এই হচ্ছে রাজনীতিবিদদের অবস্থা। মাননীয় প্রধানমন্ত্রী ডিসিদের সাথে যখন কথা বলে তখন এমপিদের কোনো দাম থাকে না মাননীয় স্পিকার। এটা মাননীয় তোফায়েল আহমদ সাহেব যথার্থ বলেছেন। আমি শুধু একটি কথা বলবো মাননীয় স্পিকার, এই যে ডিজিটাল পদ্ধতিতে আপনারা সব করলেন, ব্যবসায়ীদের হাতে আজকে আমাদের যেহেতু রাজনীতি নেই, রাজনীতির মঞ্চগুলো আস্তে আস্তে ব্যবসায়ীরা দখল করছে। ব্যবসায়ীদের হাতে তো ব্যবসার চালিকা শক্তি ছিলই, অর্থনীতির চালিকা শক্তি তাদের কাছে, এখন রাজনীতিও তাদের হাতে। অতএব দেশ চালাচ্ছে কারা? এখন দেশ চালাচ্ছে জগৎ শেঠরা, দেশ চালাচ্ছে আপনারা। আমরা রাজনীতিবিদ্যা এখন তৃতীয় লাইনে দাঁড়িয়ে আছি, এই হচ্ছে আমাদের দুর্ভাগ্য মাননীয় স্পিকার। অথচ দেশ স্বাধীন করছে রাজনীতিবিদরা, এই যে সামনের কাতারে বসা আছেন মাননীয় মতিয়া চৌধুরী, মাননীয় সংসদ সদস্য শেখ সেলিম, মাননীয় সংসদ সদস্য তোফায়েল আহমদ, মুক্তিযুদ্ধ মন্ত্রী মাননীয় সংসদ সদস্য, এনরা সবাই বীর মুক্তিযোদ্ধা। আমরা যুদ্ধ কেন করেছিলাম? আজকে যদি পলিটিক্যাল কমিটমেন্ট না থাকে, আপনি পদ্মা ব্রিজ বলেন, বঙ্গবন্ধু স্যাটেলাইট করেন, ওই টানেল করেন, আরেকটি পোর্ট করেন, পায়রা বন্দর করেন, পলিটিক্যাল কমিটমেন্ট ছাড়া জনগণ এইটার সুফল পাবে না। রাজনীতিবিদ ছাড়া ব্যবসায়ীদের মধ্যে পলিটিক্যাল কমিটমেন্ট থাকে না, তারা যেদিকে বাতাস ওইদিকে পর্দা ধরে, ওইদিকে বাদাম তুলে দেয়। মাননীয় স্পিকার, ক্ষমতায় আমরাও ছিলাম, আমাদের তিক্ত অভিজ্ঞতা আছে। 75 ছেলে যেদিন বঙ্গবন্ধুকে মারা হয়েছে, ওদিন মাত্র 4.5 ঘন্টা আগে তার বাড়ি থেকে আমরা এসেছি শেখ ফজলুল রহমানকে বাসায় পৌঁছে দিয়া, এবং সকালে দেখছি দেশের অবস্থা কী। তোফায়েল আহমদ সাহেব অনেক কথা বলেছেন, 7ই জুনের কথা বলেন, আপনারা আমাদের কথা বলেন না কেন? জগন্নাথ কলেজ না থাকলে একটা মিটিং বিশ্ববিদ্যালয় করতে পারছেন? আপনি ভিপি হয়েছিলেন, আপনার রুম তো নাজিম কাপড় চৌধুরী বন্ধুকে রাখছিল, এনএসএফ সেক্রেটারি, সেই রুম আমি ভাঙ্গিয়া আপনাকে গোল থেকে আনিয়ে ভিপি রুমে বসেছিলাম। আমাদেরও অনেক রক্ত আছে, শ্রম আছে। আপনারা যখন ইতিহাস বলবেন, দয়া করে ইতিহাস বিকৃত করবেন না। আজকে আমি বেশি কথা বলবো না মাননীয় স্পিকার, কারণ আমাদের দেশের টাকা সব বিদেশে চলে যাচ্ছে, এই টাকা কোনোদিন ফেরত আসবে না।
এই ব্যাংকের টাকা ওই ব্যাংকের থেকে নেয়, আর এই ব্যাংকের মালিক ওই ব্যাংক থেকে টাকা নেয়। এইভাবে টাকা নিতে নিতে ব্যাংকগুলো পঙ্গু হয়ে যাচ্ছে, সেইখান থেকে আবার 70,000 না 88,000 কোটি টাকা ধার নেবে সরকার। কেন আপনি ধার নেবেন? আপনি ভ্যাট থেকে কেন আদায় করবেন না? আপনি যদি এই ভ্যাট অটোমেশন করেন, সব ডিজিটাল করতেছেন, ভ্যাট অটোমেশন করতেছেন কেন? ভ্যাট যদি অটোমেশন পদ্ধতিতে আপনি নেন তাহলে 80,000 কোটি টাকা বছরে আপনার বেশি আসবে। আপনি যদি বিদেশে টাকা পাচার বন্ধ করেন তাহলে আপনার জিডিপি 7.2 আপনি অর্জিত হবে। আর আপনি যদি সিগারেটের উপর কর আরও বেশি ধার্য করেন, তামাকের উপর, গুলের উপর, এই সমস্ত কর যদি ধার্য করেন আরও 3,500 কোটি টাকা বেশি কর আসবে। আপনি তাদের সুবিধা দেবেন, আর আপনি এখান থেকে ট্যাক্স আদায় করবেন এই করোনার মধ্যে। ব্যবসায়ীদের ব্যবসা কোথায়, ট্যাক্স দেবে কোথেকে? আপনার বাজেট আরও ঘাটতি থাকবে, আপনার জিডিপি অর্জিত হবে না। মাননীয় প্রধানমন্ত্রী, আমি মাননীয় স্পিকার, আমি এখন একটু রাজনীতির অন্যদিকে যাচ্ছি। আমাদের মাননীয় বন্ধু এখানে আছেন বিএনপির, অনেক কথা বলেন। 1990 সালে আমাদের বুদ্ধে আওয়ামী লীগ, বিএনপি, বামপন্থী, দক্ষিণপন্থী, উত্তরপন্থী, পশ্চিমপন্থী, চরমপন্থী সব এক হয়ে গেল, ক্ষমতায় নামাই দিল আমাদের, আমরা ক্ষমতা ছেড়ে দিলাম। ক্ষমতা ছাড়ার পরে এই দোতালি করলো কারা? ত্রিদিরক্ষ জোট করে এই যে আমার বামপন্থী কমরেড বন্ধুরা, এইটা কিন্তু সালিশি করলো। কি সালিশি? 5 বছর আওয়ামী লীগ ক্ষমতায়, 5 বছর বিএনপি ক্ষমতায়। ওনারা যখন বিএনপি ক্ষমতা থেকে তখনও সুবিধা নেয়, আওয়ামী লীগ যখন ক্ষমতা থেকে তখনও সুবিধা নেয়। জীবনে জেলা ইউনিয়ন পরিষদের মেম্বারের দিবর্তার তারাও মন্ত্রী হয়ে যায়, কত সুবিধা। কাউকে যে খালি এই শরীর তার দূরে রাখবেন, আমরা ম্যাডাম আপনার সাথে আছি, ম্যাডাম আপনার সাথে আছি, জট বদলো অন্য জায়গা। আওয়ামী লীগ দেখলো এইভাবে ক্ষমতার পাল্লাবদর করে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করা যাবে না। আমার পদ্মা ব্রিজ করতে হবে, মেট্রো রেল করতে হবে, টানেল করতে হবে, পায়রা বন্দর করতে হবে। বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখছিল মানুষের মুখে হাসি ফুটানো, গ্রাম বাংলা উন্নয়ন করতে হবে, তাহলে 5 বছরের তো পারবো না। তারা একটা বড় পরিকল্পনা করলো, এই পরিকল্পনা যখন মাননীয় স্পিকার ফাঁস হয়ে গেল, তখন আমাদের সম্রাট বাবর রাষ্ট্রীয় ক্ষমতায়, ওনাদের সেই সম্রাট বাবরের কাছে ক্ষমতা গেল, সে বলে এত বড় কথা, কিসের পরিকল্পনা, আমি এই দেশ চালাই, পরিকল্পনা সব আমি ভেঙে দেবো। ডাকো রাজনৈতিক সচিব হারিশ চৌধুরী সাহেবে, মানে স্পিকার পানি খেয়ে নেই, ডাকলো পলিটিক্যাল সেক্রেটারি হারিশ চৌধুরী সাহেব, উনি এসে বললো যে এটা কোনো ব্যাপারই না, মিটিং দেন, আমরা লোক ভাড়া করতেছি, সবাইকে আনি। হান্নানকে ডাকা হইলো, অমুককে ডাকা হইলো, গ্রেনেড মারেন, শেখ হাসিনা যদি মারা যায় তাহলে আওয়ামী লীগ আর জীবনে ক্ষমতা আসতে পারবে না। অতএব সেই ব্যবস্থা তারা করলো, একশো গ্রেনেড হামলা হইল, উনি দৈবকে বেঁচে গেলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপরে উনি ক্ষমতা আসলেন, ক্ষমতা এসে বসলেন, এখন উনি দেখতেছেন যে এই ক্ষমতা ছাড়লে তো তারা আবার ক্ষমতা আসবে। অতএব আমার এমন পরিকল্পনা করতে হবে, এই যে এই বাজেটের মধ্যে এই 2035 পর্যন্ত আমি আর তো কোনো কিছু দেখি না, সমস্ত পদগার দিয়ে দিয়েছে ক্ষমতা থাকার। জট বাঁচছে, ঘুড্ডির জট, আকাশে ঘুড্ডি উঠতেছে, দুইটা ঘুড্ডি যখন কাটাকাটি লাগে মাননীয় স্পিকার, লাটাই থাকে কিন্তু অন্য লোকের হাতে, একটা ঘুড্ডি কেটে কিন্তু আকাশে বিলীন হয়ে যায় আর একটা ঘুড্ডি লাটাইতে ফিরে আসবে। পলিটিক্স এখন ওখানে জট বাঁচছে। আমাকে আর 1-2 মিনিট সময় দেয় মাননীয় স্পিকার, এই জট এখন খোলার না, এই জট খুলতে হলে, ধন্যবাদ মাননীয় স্পিকার, অনেক সময় লাগবে, আমাদের ভবিষ্যতের দিক থেকে তাকাতে হবে। আমি এখন আমার এলাকায় যাই, আমার এলাকায় উন্নয়নে যথেষ্ট কাজ হয়েছে ইতিমধ্যে, যে হাসপাতালটা একদমই
ধ্বংস হয়ে দ্বার প্রান্তে ছিল, মাননীয় প্রধানমন্ত্রী অর্থ সাহায্য দিয়ে সে হাসপাতালটা এখন আমাদের প্রথম শ্রেণী হাসপাতালে উন্নীত করা হয়েছে। আমাদের এখন দরকার কলেজের হোস্টেল, আমাদের বিদেশি মেয়েদের জন্য 300 সিটের একটা হোস্টেল আমরা করেছি, আর 350 সিটের একটি ছাত্রাবাস আমরা করতেছি, বিদেশি ছাত্রাবাস, ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ ছাত্রাবাস, এটা শেখ রাসেল নামে করছে মাননীয় স্পিকার। আমি এই ছবিটা দেখাচ্ছি, শেখ রাসেল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হোস্টেল। এই হোস্টেলটার জন্য এখন আমাদের প্রায় 22 কোটি টাকা আমাদের লাগবে। আমরা 4 তলা সমাপ্ত করেছি, 8 তলা কাজ চলতেছে, 12 তলা করতে হবে। এখানে এখন ব্যাংক থেকে টাকা লোন আনতে আমরা পারতেছি না, আমরা অর্থে কষ্টে আছি। আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি অনুরোধ জানাবো যে আমাদের এইখানে জানি উনি অন্তত 10 কোটি টাকা আমাদের অনুদান দেন। এখন প্রাইমারি আমাদের শিক্ষকদের কথা বলে আমি শেষ করি। মাধ্যমিক শিক্ষকরা তাদের ঈদের বোনাস পান 25%, এইটা 100% বোনাসটা দিতে হবে, তা অনেক কষ্ট আছে এর মধ্যে। এবং মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ করা দরকার মাননীয় স্পিকার, কারণ এই শিক্ষা তো জাতির মেরুদণ্ড, এদেরকে আমাদের অবহেলা করলে চলবে না। এইটাই আমার শেষ বক্তব্য মাননীয় স্পিকার, আমাকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।